প্রধান কোচ চন্দিকা হাতুরের সঙ্গে নেই নেই সহকারী কোচ হেলসেলো তবে নিদাস ট্রফিতে কাকে করা হবে বাংলাদেশের কোচ ঠিক এমন ক্রাইসিস মুহূর্তে হুট করে বোলিং কোচ করনিও ওয়ালসকে অন্তর্বর্তীকালীন কোচ করে নিদাস ট্রফির জন্য পাঠানো হয় তবে সেই ক্ষেত্রে সফলও হয়েছেন তিনি দলকে টেনে ফাইনালে তুলেছেন তবে এখন শোনা যাচ্ছে এই ওয়ালস নাকি অবশেষে টাইগারদের স্থায়ী প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথার প্রেক্ষিতে এমনটাই ধারণা করা যায় হাতুরি সিংহের পদত্যাগের পর হাই প্রোফাইল কোচ খুঁজে ছিল বিসিবি দুজন কোচের সাক্ষাৎকারও নিয়েছিল সংস্থাটি কিন্তু মনের মতো কোনো কোচই পায়নি তাই শেষ সিরিজে বোলিং কোচ ওয়ালসকে দিয়েছিল দায়িত্ব ফলাফল কী হলো তাই স্পষ্ট পুরো জাতির কাছে তাই খালেদ মাহমুদের কন্ঠে ওয়ার্ল্ডসের জয়গান বলেছেন কর্ণীর দারুণ সৎ একজন মানুষ নিদাহাস ট্রফিতে খেলোয়াড়দের দারুণভাবে উৎসাহিত করেছেন তিনি তার অভিজ্ঞতা তো চল্লিশ বছরের দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে জড়িত সব মিলিয়ে শেষ সিরিজে ওয়াজ ফ্যান্টাস্টিক তবে সব শেষে খালেদ মাহমুদ বলেছেন বা আমাদের কোচও দরকার ভালো মানুষও দরকার আমাদের ছেলেরা আবেগপ্রবণ এইগুলো সব চিন্তা করে কোচ নির্বাচন করা দরকার দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন